আকো মন্ত্রীসভা সম্প্রসারণের প্রসঙ্গ, নতুন মন্ত্রীর তালিকালৈ সাজু মুখ্যমন্ত্রী, নভেম্বরতে মন্ত্রীসভার সম্প্রসারণ, কোন আতরিব কার ভাগ্য উদয় হব? 15 জনীয় সদস্যরে চলি আছে হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রীসভা। এই পর্যন্ত মন্ত্রীসভাত খালি আছে 4টাকৈ মন্ত্রী পদ। পিছে কেতিয়া পূরণ হব মন্ত্রীসভা? উল্লেখযোগ্য যে পূর্বে দুবারকৈ মন্ত্রীসভা সম্প্রসারণের ডেডলাইন দিছিল মুখ্যমন্ত্রীয়ে। 6 জুনত মুখ্যমন্ত্রীয়ে ঘোষণা করেছিল যে 2024ৰ 15 আগষ্টৰ ভিতৰত সম্প্রসারণ হব মন্ত্রীসভা। কিহৰ ভিত্তিত গঠন হব মন্ত্রীসভা, কি হব মন্ত্রীসভা সম্প্রসারণের রণকৌশল, তাকো রাজহুয়াকৈ ব্যক্ত করেছিল মুখ্যমন্ত্রীয়ে। হব মন্ত্রীসভার গোটেই রদ বদল হব, গোটেই এটা নতুন লোক এটা হব। 26ৰ ইলেকশনের টিমটো তৈয়ার করব লাগিব, গতিকে মিনিষ্ট্রি সম্পূর্ণভাবে মানুহৰ পৰিৱৰ্তন হওক নহওক, দপ্তৰ আদিৰ সম্পূৰ্ণ পৰিৱৰ্তন হ'ব, যাতে আমি 26ৰ ইলেকশ্যনটোত এটা নতুন উদ্যম লৈ যাব পাৰোঁ, ভাল কৰি ৰদ বদল এটা আমি কৰিম। কিন্তু নহ'ল, মুখ্যমন্ত্ৰীৰ প্ৰথম ডেডলাইন কাৰ্যকৰী নহ'ল। 12 আগষ্টত মুখ্যমন্ত্ৰীয়ে ঘোষণা কৰিলে মন্ত্ৰীসভা সম্প্ৰসাৰণৰ নতুন ডেডলাইন। উপনিৰ্বাচনৰ পিছতে সম্প্ৰসাৰণ মন্ত্ৰীসভা। আমি মই সেই বিষয়ে দুটা মাইণ্ডত আছোঁ যে উপনিৰ্বাচনৰ আগত কৰিম নে পিছত কৰিম, সেই বিষয়ে বিভিন্নজনৰ লগত কথা বতৰা পাতি মই সিদ্ধান্ত লৈ আপোনালোকক জনাইছোঁ। ৰাজ্যৰ 5 সমষ্টিৰ উপনিৰ্বাচন গোট, এতিয়া আকৌ চলিছে মন্ত্ৰীসভা সম্প্ৰসাৰণক লৈ ৰাজনৈতিক মহলত চৰ্চা। কেতিয়া সম্প্ৰসাৰণ হ'ব মন্ত্ৰীসভা? মন্ত্ৰীসভা সম্প্ৰসাৰণৰ কাৰণে সাজু মুখ্যমন্ত্ৰী, সাজু নতুন মন্ত্ৰীৰ তালিকাও। যদিহে সকলো ঠিকে থাকে, তেন্তে 24-25 নৱেম্বৰৰ ভিতৰত হ'ব পাৰে মন্ত্রীসভাৰ সম্প্ৰসাৰণ। অসমৰ লগতে ঝাৰখণ্ডৰ নিৰ্বাচনৰ পিছতে মুখ্যমন্ত্ৰী ব্যস্ত 20 নৱেম্বৰৰ মহাৰাষ্ট্ৰৰ বিধানসভা নিৰ্বাচনৰ নিৰ্বাচনী প্ৰচাৰত। 19 নৱেম্বৰত আজৰি হ'ব মুখ্যমন্ত্ৰী, 23 নৱেম্বৰত নিৰ্বাচনী ফলাফল। সেইফালৰ পৰা মুখ্যমন্ত্ৰীয়ে আনুষ্ঠানিক ঘোষণা কৰা নাই যদিও 23 নৱেম্বৰৰ আগে পিছে মন্ত্ৰীসভাৰ সম্প্ৰসাৰণ হোৱাৰ সম্ভাৱনা আছে। আনকি নতুন মন্ত্ৰীসভাৰ তালিকাও সাজু কৰিছে মুখ্যমন্ত্ৰীয়ে। পিছে সম্প্রসারণ হবলগিয়া মন্ত্রীসভাত কোন ইন কোন আউট, মন্ত্রীসভাত স্থান লাভৰ বাবে কেইবাগৰাকীও বিধায়কে আশা পালি আছে যদিও মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রৰ তথ্য অনুসৰি 4 নতুন মন্ত্রী অন্তর্ভুক্ত হওয়াটো খাটাং। পিছে কার কার ঘটিব পাৰে ৰাজ অভিষেক? উল্লেখযোগ্য যে যিহেতু পরিমল শুক্লবৈদ্য সংসদলৈ যোৱাৰ পিছতে বৰাকৰ পৰা কোনো সদস্য মন্ত্রীসভাত নাই, সেইফালৰ পৰা তালিকাত থাকিব পাৰে পাথাৰকান্দিৰ কৃষ্ণন দোপাল। আহি আছে বিটিসির পরিষদীয় নির্বাচন, যেহেতু বিটিসি দখল এইবার বিজেপির মূল লক্ষ্য, সেয়ে অঞ্চলটো দলীয় শক্তি বৃদ্ধির মন্ত্রীসভাত স্থান দিব পাৰে পানেরীর বিশ্বজিৎ দৈমাৰী। বিগত লোকসভা নির্বাচনত যোৰহাট হেরার পিছত উজনি দলীয় শক্তি বৃদ্ধি করাটো জরুরি হয়ে পড়ছে বিজেপির, সেয়ে উজনির পৰা মন্ত্রীসভাত স্থান দিব পাৰে আহোম জনগোষ্ঠীর বিধায়ক খাউরার সুশান্ত বুঢ়াগোহাঁই। 2026ৰ নির্বাচনী রণনীতি অনুসৰি সলনি হব পাৰে ৰাজ্যিক বিজেপিৰ সমিতিও, তাতে ইতিমধ্যে সময় উকলি গৈছে সভাপতি ভৱেশ কলিতাৰ। সেয়া হলে মন্ত্রীসভাত চতুৰ্থগৰাকী নতুন মন্ত্রী হিচাপে স্থান পাব ৰঙিয়াৰ ভৱেশ কলিতাই। কিন্তু কোন কোন আঁতৰিব মন্ত্রীসভাৰ পৰা, তাকে লৈও চৰ্চা অব্যাহত আছে বিজেপিৰ বাহিৰে ভিতৰে। নির্বাচনলৈ মাজত 1.5 বছৰ থকা অৱস্থাত মন্ত্রীসভাৰ পৰা কোনো মন্ত্রী আঁতৰ কৰাৰ সম্ভাৱনা নাই। কিন্তু যদিহে ভৱেশ কলিতা মন্ত্রীসভাত অন্তর্ভুক্ত হয়, তেন্তে উজনি দলীয় শক্তি বৃদ্ধির মন্ত্রীসভার পৰা আঁতৰাই মন্ত্রী যোগেন মোহনক দিব পাৰে ৰাজ্যিক সভাপতির দায়িত্ব। একে সময়তে বিশ্বজিৎ দৈমাৰী মন্ত্রীসভাত অন্তর্ভুক্ত হলে খালি হব বিধানসভার অধ্যক্ষৰ চকী। সেয়া হলে অভিজ্ঞতার ফালৰ পৰা অসম বিধানসভার নতুন অধ্যক্ষ হব পাৰে বর্তমানৰ উপাধ্যক্ষ নুমল মমিন। পিছে এই সকলোরে ভাগ্য এতিয়া মুখ্যমন্ত্রীর হাতত। পিছে নভেম্বরত মন্ত্রীসভা হয় নে নহয় বা মন্ত্রীসভা সম্প্রসারণত কোন ইন বা কোন আউট হয় সেয়া নিশ্চিত হব 20 নৱেম্বৰৰ পিছতহে। ক্যামেৰাত ৰিজুৰ হৈতে ৰমেন কলিতাৰ ৰিপোর্ট, প্ৰাগ নিউজ।